শতবছরের প্রাচীন ফেনি সরকারি কলেজে শতাধিক শিক্ষকের পদই খালি, নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, নানা সংকটে ব্যাহত হচ্ছে প্রায় 25,000 শিক্ষার্থীর পড়াশোনা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী অভিভাবকদের। 1922 সালে 146 জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া ফেনি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে শিক্ষার্থী প্রায় 25,000। প্রতি বছরই শিক্ষার্থী সংখ্যা বাড়লেও 100 বছরও কলেজটিতে প্রয়োজন অনুসারে বাড়েনি শ্রেণীকক্ষ বা শিক্ষকের সংখ্যা। কলেজে 178 জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র 78 জন। নেই আধুনিক গ্রন্থাগার, গবেষণাগার, দূর দূরান্তের শিক্ষার্থীদের যাতায়াতে, পরিবহন আর খেলাধুলার জন্য নিজস্ব মাঠের দাবিও দীর্ঘদিনের। এখানে অনেকগুলো বই সংবাদ থাকলেও স্টুডেন্ট আসলে সেখানে যায় না, কারণ যাওয়ার মতো সেখানে বই পড়ার মতো পরিবেশটা এখনো লাইব্রেরিতে এসে নাই। দূর দূরান্ত থেকে আসে, কিন্তু তাদের জন্য একটি আমাদের বাসের প্রয়োজন। প্রয়োজনে শ্রেণীকক্ষ না থাকায় প্রায় বারান্দায় করতে হয় পাঠদান। শ্রেণীকক্ষের সংকটে ভুগছি। আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রায় 600 জনের মতো শিক্ষার্থী রয়েছে, আর আমাদের শ্রেণীকক্ষের সংখ্যা মাত্র দুটি। দুইটি বর্ষের যদি ক্লাস হয় তখন অন্য একটি বর্ষ দাঁড়িয়ে থাকতে হয়, অথবা তাদেরকে করিডোরে আমাদেরকে ক্লাস নিতে হয়। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়ার কথা জানান কলেজের অধ্যক্ষ। একটি নতুন ভবন নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে 74 জন শিক্ষক কর্মরত আছে, শ্রেণীকক্ষ সংকট আছে। আরেকটা বিল্ডিং যদি হয় তাহলে আমার বিশ্বাস যে আর কোনো শ্রেণীকক্ষের কোনো সংকট থাকবে না। আবাসনের ব্যবস্থা থাকলেও নামমাত্র। কলেজ থেকে 2 কিলোমিটার দূরে 120 জন ধারণ ক্ষমতার একমাত্র ছাত্রাবাসটি ছাত্র রয়েছে অর্ধেক। সংস্কারের মাধ্যমে বসবাস উপযোগী করার দাবি শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে গিয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।